আসসালামু আলাইকুম, বিডি জব ইন্টারভিউ আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সেটা হচ্ছে সিপাই পদে। সিপাই পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস করলেই। তো অনেকে জানেন না যে সিপাই পদ কি আসলে। সিপাই পদটা হচ্ছে সিপাহীদের মতোই, অর্থাৎ পুলিশ কনস্টেবলের যেই পুলিশ কনস্টেবলের যে কাজটা থাকে ঠিক সেম কাজে আপনারা সিপাই পদে আপনারা ডিউটিটা হবে, তবে তাদের ট্রেনিংটা একটু ভিন্ন রকম হয়ে থাকে। তো সিপাই পদে যারা আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো দেখেন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব কার্যভুক্ত নিম্নবর্ণিত জন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত পূরণ সাপেক্ষে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা জানেন না যে সিপাই পদের আসলে কাজটা কী, আমি আবার বলছি, সিপাই পদটা হচ্ছে পুলিশ কনস্টেবলের মতোই, কিন্তু তাদের ডিউটিটা একটু ভিন্ন রকম হয় এবং তাদের ট্রেনিংটাও একটু ভিন্ন রকম হয়। তবে তাদের পুলিশ কনস্টেবলকে যে ধরনের অস্ত্র বা গান দেওয়া হয় ঠিক সেমভাবে সিপাই পদেরও অস্ত্র রয়েছে, গান রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন যারা সিপাই পদে চাকরি করবেন। তো সিপাই পদে এখানে আপনার 313টি পদ রয়েছে। এটা হচ্ছে আপনার 9,000 থেকে 21,800 টাকার মধ্যে শততম গ্রেডের বেতন। আপনাদের আবেদনটা করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, তারপর হচ্ছে এখানে বুকের মাপ চাওয়া হয়েছে, এটা আপনার দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে মহিলারা আবেদন করতে পারবেন, এটা এই পেজটা আপনার স্ক্রিনশট দিয়ে নেন, এটা আপনারা দেখে নেবেন। এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা আমি বলছি। ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, এখানে আপনাদের যেই জেলাগুলো দেওয়া আছে সেই জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, কাকরাছড়ি, বান্দরবন, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, ফিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, তারপর হচ্ছে যশোর, মাগুড়া, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, তারপর হচ্ছে ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এটিএম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার যারা আছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো সিপাই পদের আলোচনা শেষ, এখন আপনারা কীভাবে আবেদন করবেন, প্রার্থীর বয়সটা কত চাওয়া হয়েছে। প্রার্থীর বয়সটা হচ্ছে আপনার 10/7/2023 তারিখে আপনাদের হিসাব করবেন 18 থেকে 20 বছরের মধ্যে হয় কিনা। 18 থেকে 20 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার প্রার্থীর ক্ষেত্রে বয়সটা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনটা করতে হবে আপনাদের কোন লিঙ্কে যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি বেশি লং করবো না। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ dnc.teletot.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। আবেদনটা শুরু হবে 10 তারিখ থেকে, 10/7/2023 তারিখ সকাল 9টা থেকে আবেদন শুরু হবে, 31/7/2023 তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট। তো এখানে আবেদন ফিটা কত নির্ধারণ করা হয়েছে, যেহেতু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মধ্যে আবেদনটা ফিটা দিতে হবে, 2টা SMS করতে হবে। আবেদন ফি আপনার নির্ধারণ করা হয়েছে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা আপনাদের 100 টাকা, এখানে আপনাদের 100 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে, যেটা 72 ঘন্টার মধ্যেই দিতে হবে, এক্সট্রা কোনো টেলিটক সার্ভিস চার্জ এখানে রাখে নাই। তো 2টা SMS করতে হবে, 2টা SMS-এর নিয়ম এখানে দেওয়া আছে, এক্সাম্পল DNC, তারপর এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, এটা পরবর্তীতে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো যারা সিপাহি পদে আবেদন করবেন এটার পোস্টটা কিন্তু সেম পুলিশ কনস্টেবল বা সিপাহীদের মতোই, আপনারা যারা আবেদন করবেন ভালোভাবে বুঝে জেনে চাইলে গুগলে সার্চ করতে পারেন যে সিপাহী পদের কাজটা আসলে কী। অবশ্যই লিখবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে সিপাহী পদের কাজটা আসলে কী, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমি তো বলেই দিলাম সিপাহী পদের কাজ কী। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।